সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মাত্র 57,500 টাকা পিস। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাত্র 57,500 টাকা পিসের বকনা বাচ্চা। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাত্র 57,500 টাকা পিসের বকনা বাচ্চা। জাতমান পার্সেন্ট দেখে আমার থেকে গরু সংগ্রহ করবে, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি ভাই, দর্শকদের সাথে পরিচয়টা? আমার নাম হলো মোহাম্মদ রনি, আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পৌষটের পূর্ব পাশে। তো দর্শকদের উদ্দেশ্যে প্রতিনিয়তই বকনা বাচ্চা দেখায়, তো আজকে দর্শকদের উদ্দেশ্যে 7 পিস বকনা দেয় বাচ্চা দেখাবো, 4টার 1টা লট 3টার 1টা লট। আমার সাথে সম্পর্ক হবে আমার জিনিসগুলো নিয়ে, আমাকে তা দেখে দর্শক ফোন দিবে না। আমার জিনিসটা যদি অরিজিনাল জাতমান পার্সেন্ট এবং আদর্শ হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে দর্শকের কাছে মনে করে যদি পছন্দ হয় তাহলে আমার কাছ থেকে নেবে, কারণ আমার জিনিসটার দামটা বেশি। কারণ আমি ওই 2 নম্বর বকনা বাচ্চা এবং আপনার দেশি গরুর পেটে থেকে যেগুলো এখন আপনার বাচ্চাগুলো চাহিদার কারণে যেগুলো আমদানি হচ্ছে, তো আসলে ওইগুলো তো আমি সংগ্রহ করতে পারি না। কারণ একটা মানুষকে দিলে পরে আমার ব্যবসার বয়স 8 বছর প্লাস ব্যবসার বয়স হয়েছে, তো শুধু মানুষ আমার থেকে নেয় একটা কারণে না, রনি ভাইয়ের কাছে গেলে জিনিসটা অরিজিনালটা পাওয়া যাবে, দাম 2 টাকা নিক সেটা অরিজিনালটা পাওয়া যাবে। তো সেই যারা দর্শকগুলো ভালো জিনিসগুলো সংগ্রহ করতে চায়, তারা আমার এই গরু বাচ্চাগুলো প্রোগ্রামটা দেখে যদি পছন্দ হয় তারা আমাকে নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা রনি ভাই, চলুন যে বর্তমান বাচ্চাগুলো রয়েছে আমরা দর্শকদের দেখেন। জি ভাই দেখান। বন্ধুরা, 1 নম্বর সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, চলুন আমরা দামটা বয়স সম্পর্কে বিস্তারিত জেনে নিই। রনি ভাই, 1 নম্বরের বাচ্চাটা জাতান বয়সটা? এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা, এটার বয়স আছে আপনার 6.5 মাস করে বয়স আছে। বাচ্চাটার মাথাটা দেখাবেন যে কত ছোট্ট একটা মাথা, কানটা ছোট, গলাটা চিকন, পায়ের হাত পাগুলো মোটা মোটা, পা পিছনের পাগুলো স্ট্রেট স্ট্রেট এবং মাথা থেকে মাজা পর্যন্ত একই লেভেলের, নেস্টটা হাঁটুর উপরে, কোনো রকম লাভই নাই, ঠিক আছে। এগুলো বাচ্চা জাতমান খুবই পার্সেন্টের একটা বাচ্চা হয়। ঠিক, এটা উলানটা ভাই? হ্যাঁ, এটার উলানটা দেখেন দর্শকদের, যে উলানটা কেমন আছে, নিপিল চারটা ঠিক আছে দেখছেন। এই যে উলানটা দেখেন, 6.5 মাস বয়সের বাচ্চা, এর উলানের গঠনটা কত সুন্দর গঠনটা আসছে। তো 1 নম্বরের বাচ্চাটার বয়সটা 6.5 মাস? হ্যাঁ, এটার বয়সটা হবে 6.5 মাস বয়স হয়। হ্যাঁ, খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে। রনি ভাই, দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর একটা প্যাকেজে রাখছি। এই 3টার লট হলো আপনার 57,500 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে, ঠিক আছে। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, শুধু গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করলে পরে আল্লাহর রহমতে আমি গরু পাঠিয়ে দিব, গরু নামানোর পরে আর ড্রাইভারকে টাকাটা দিয়ে দিবে। শুধু এমন জাতমান পার্সেন্ট দেখে সুস্থ সবল গরু দেখে সংগ্রহ করতে হবে, 57,500 টাকার প্যাকেজ। বন্ধুরা শুনেন, 1, 2, 3 এই বক্তা বাচ্চাগুলি লট ধরে নিলে প্রতিটি বক্তার দাম আসবে 57,500 টাকা। 57,500 টাকা করে আলাদাভাবে দাম দেওয়া করতে হবে। এটা দেখলেন 1 নম্বর বকনা, 1 নম্বর বকনা বাচ্চা। আর 2 নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন, এটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। রনি ভাই, 2 নম্বরের বাচ্চাটা যখন বসে, এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। একটা জিনিস কি আমি দর্শকদের বলি, যে সাদা সাদার মধ্যে কি আমি এটাই বুঝতে পাই না, দুধ তো আর কালার দেখে আসবে না, কালো গরুরও দুধটাও সাদা হবে, সাদা গরুর দুধটাও সাদা হবে। তো একটা জিনিস কি, গরুগুলোর পার্সেন্টটা দেখতে হবে আগে এবং তার কোয়ালিটি ফুলটা দেখতে হবে, ঠিক আছে। একটা দেশি গরুরও কিন্তু ভাই দুধ যদি আল্লাহ দেয় ভালোই হয়, তার ক্যাটালগটা যদি ভালো থাকে। তো এই গরুটার মাথাটা দেখেন যে কতটুকু ছোট্ট একটা মাথা, শিঙের হালকা কোলি হয়েছে, কানটা ছোট এবং পিছনের সাইজটা দেখেন যে পিছনের পা 2টা কেমন স্ট্রেট বা স্টেট, কোনো বাঁকা তারা সিস্টেম নাই। এগুলো গরু দর্শক চিন্তা ভুল করে। আমি প্রতিটা প্রোগ্রামে দর্শকদের বারবার করে বলি যে আপনারা গরু নেবেন, গরু জাতমান পার্সেন্ট দেখে গরু নেবেন, গরুটা ছোট হোক তাতে সমস্যা নাই, আপনারা লালন পালন করে বড় করে নেবেন। কিন্তু কথা হলো কি, যে জিনিসটার লাক্সারি ফুল এবং কোয়ালিটি সম্মত মালটা কিনবেন যেখান থেকেই নেন। এটার উলানটা দেখেন দর্শকদের, যে 4টা নিপুল কেমন আছে। নিপুল ঠিক আছে, 4টা দেখছেন, 4টা নিপুল ঠিক আছে এবং ওলানের জায়গাটা কত। 2 নম্বরের বাচ্চাটা বয়সটা 6.5 মাস, এটার বয়সে 6.5 মাস বয়স হবে। হ্যাঁ, বন্ধুরা আপনারা আগে শুনেছেন, 1, 2, 3 এই বাচ্চাগুলি একসঙ্গে যদি লট ধরে নেন তাহলে সেক্ষেত্রে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে 57,500 টাকা করে আলাদাভাবে দাম দেওয়া করতে হবে। দেখলেন, এটা 2 নম্বর বকনা, 2 নম্বর বকনা বাচ্চা। আর 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, এটাও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। রনি ভাই, 3 নম্বরের বাচ্চাটার যত্ন বসতে, এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা, এটার কালারটা চকলেট কালার আছে। তো এটার কালারটা আপনার পশমটা, দুধের পশমটা চেঞ্জ হয়ে গেলে আপনার একটা কালো এবং সাদাটা আসবে, ঠিক আছে। এটা আপনার যোগী মন্ডি গরু হবে, হালকা কলি শিং হবে, মাথাটা আস্তে আস্তে বড়, যত গরু যত বড় হবে তত খোপা হবে, ঠিক আছে। এবং ঠোঁটটা দেখেন বাচ্চার, এটি খুবই লাক্সারি ফুল এবং মাথার মাজাটা দেখেন, এই মাজাটা উঁচা,
ঠিক আছে, মাজাটার উঁচা উঁচা, হ্যাঁ পেছনের সাইডটা উঁচা, সামনের সাইডটা ডাউন আছে, এবং পেছনের পাগুলো দেখেন যে মোটা মোটা এবং স্টেট বাই স্টেট, এগুলো বাচ্চা সব প্রত্যেকটা বাচ্চায় পর্যাপ্ত মায়ের দুধ পাইছে এগুলো। ভাই এটা দেখি নিপুলটা, হ্যাঁ এটা নিপুল চারটা দেখেন, যা আসলে নিপুল চারটা কেমন আছে, ঠিক আছে দেখছেন, উলানটা দেখেন সুন্দর করে, উলানটা দেখেন দর্শকদের, ঠিক আছে দেখছেন যে এইসব গরুর কেমন দুধ আসবে প্রথম বিয়ানে। তাহলে তিন নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স 6.5 মাস বয়স হবে, ভাই 6.5 মাস। জি বন্ধুরা, আপনারা আগে শুনেছেন 1, 2, 3 এই বকনা বাচ্চাগুলি যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে সেক্ষেত্রে প্রতিটি বকনার দাম আসবে 57,500 টাকা, 57,500 টাকা করে আলাদাভাবে দাম দর করে নিতে হবে। আর এটা দেখলেন আপনারা তিন নম্বর বকনা বাচ্চা। বন্ধুরা এখানে আপনারা 1, 2, 3 এই তিনটি বকনা বাচ্চা দেখেছেন আর শুনেছেন যে 1, 2, 3 এই তিনটি বকনা বাচ্চা যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি বকনার দাম আসবে 57,500 টাকা করে আলাদাভাবে দাম দর করে নিতে হবে। আর রনি ভাই, তারপরে 4 নম্বরে যে বকনা বাচ্চাটা দিচ্ছে এই বাচ্চাটা জাতন বয়সটা? এটা একটা অরিজিনাল এডিএল সিমেন্সের হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। আসলে এডিএল সিমেন্সের বকনা বাচ্চাগুলোর একটা বৈশিষ্ট্য আছে, দর্শক যদি আমরা বলি যে এডিএল সিমেন্সের বাচ্চা, দর্শক বলে যে আপনারা কি দেখে নিয়ে কীভাবে বুঝলেন, তো বাচ্চার মাথাটা দেখেন, এই যে মাথাটা কত গোল এবং ফুটবলের মতো, কানটা দেখেন পান পাতা কান, কানে পশম এবং হাত পাগুলা এই যে গিরিগুলা, পায়ের গিরিগুলা দেখাবেন দর্শকদের সুন্দর করে, এবং তার বডিটা কেমন, যে একটা এগুলো গরু আপনার দ্বিতীয় বিয়ানের গরুর বাচ্চা, ঠিক আছে প্রত্যেকটা গরু 20-এর উপরে দুধ আমার আশা করে যে প্রথম বিয়ানে এগুলোতে আসবে ইনশাল্লাহ। বাচ্চার ক্যাটালগটা দেখান আগে দর্শকদের সুন্দর করে, যে বাচ্চাটা কত সুন্দর একটা বাচ্চা দেখি নিপুল, ঠিক আছে হ্যাঁ এটা নিপুল চারটা দেখান, যে চারটা নিপুল ঠিক আছে কিনা, এই দেখেন বাচ্চা হিসাবে দেখছেন ভালো আছে, চারটা নিপুল দেখেন পাকড়া নিপুল, এইগুলো নিপুলে অত্যন্ত পরিমাণ দুধ মানে দহন করার সুবিধা। বয়সটা কেমন হবে ভাই বাচ্চাটার? এটার বয়স হবে আপনার 7 মাস প্লাস বয়স হবে ভাই, 7 মাস প্লাস, হ্যাঁ 7 মাস প্লাস বয়স হবে। এমন জাত মান পার্সেন্ট দেখে যদি গরু সংগ্রহ করে তাহলে আমার মনে হয় না যে খামারে কোনো দিনও লস হবে, কারণ এগুলো গরু যখন রেডি হবে তখনই এর দাম অত্যন্ত অনেক দামের একটা বকনা বাচ্চা। তা আসলে জাত মান আসে টাকার উপরে ভিত্তি করে, টাকা যত টাকা দেবেন তত ভালো জিনিস পাবেন, টাকা জিনিসের ডিমান্ডটা কম দামের গরু সংগ্রহ করতে পারবেন। তা আমার কথা হলো যে টাকা নাই জিনিস কিনা বন্ধ রাখেন, কিন্তু কথা হলো যে যেমন তেমন কোনো কিছু নিয়ে যায় খামার লালন পালন করাটা আমার মনে ঠিক না। এটার দাম কেমন আছে? এটার ফিক্সড দাম আমার এখানে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এই চারটার একটা প্যাকেজ আছে, এগুলো হলো আপনার 67,000 টাকা পিস। এটা কি একসঙ্গে দিলে দাম পড়বে না আলাদাভাবে পড়বে? না এটা যদি আপনার সিঙ্গেললি নেয়, সিঙ্গেললি যদি আমার এখান থেকে যদি যে কোনো একটা বাচ্চা সংগ্রহ করে যদি সিঙ্গেললি নেয় সেক্ষেত্রে কিন্তু দামটা ভিন্ন থাকবে। আর যদি লটে যদি আমার চারটা একসঙ্গে নেয় তাহলে এটা 67,000 টাকা পিস দাম পড়বে। বাচ্চা দেখবে সরজমিনে আসতে হবে আমার এই গরুগুলো। আমি আজকে দর্শকদের একটা কথা বলবো যে আপনারা বাচ্চা নেন ঠিক আছে, কিন্তু বাচ্চাগুলো নিতে হলে একটা সরজমিনে আসি দেখে নেন যে আসলে বাচ্চাগুলো কেমন, বাচ্চার জাতমান পার্সেন্টটা কেমন, এইগুলো দেখে তারপরে আসি বাচ্চাটা নিয়েন। বন্ধুরা শুনলেন 4, 5, 6, 7 এই বাচ্চাগুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে 67,000 টাকা। 4 নম্বর বকনা, 4 নম্বর বকনা বাচ্চা এটা। তারপরে 5 নম্বরে যে বাচ্চাটা দিচ্ছি ভাই এটা জাতন বাচ্চা, এটাও একটা এডিএল সিমেন্সের হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটা দেখেন দর্শকদের, যা বাচ্চাটা লম্বা মানে লম্বায় কত বড় এবং উচ্চতাটুকু খুব যথেষ্ট পরিমাণ বয়সের সাথে তার অ্যাডজাস্ট মিল আছে, যে উচ্চতাটা মিল আছে, শিঙের মাত্র কলি আসছে, মাথাটা দেখেন কত ছোট, গলায় কোনো কম্বল নাই, এবং পাগুলো দেখবেন বাচ্চার জাতমান পার্সেন্ট সব কিছু মিলাইতে হবে। গরু চিনার বহুত কৌশল আছে এবং গরু চিনতে অনেক মানুষ ভুল করে, তা আসলে এগুলো ভুল করা যাবে না। গরু কেনার আগে অন্ততপক্ষে 1 মাস আগে গরু জাস্টিফাই করে দেখেন যে আসলে কেমন জাতমান গরু কিনতে পারলে লাভ হবে, তারপর গরু সংগ্রহ করতে হবে। দেখুন পালনটা, হ্যাঁ এটার এটার উলানটা দেখেন দর্শকদের, যে এর উলানটা কি এই দেখেন, দেখেছেন ভালো দেখছি, ভালো মানে কি এটার মায়ের দুধের রেকর্ড ছিল আপনার 22 থেকে 23টা দুধ পাইছে ওনারা। এটা নিয়ে আসা হচ্ছে আপনার বেনাপুল বর্ডার থেকে, বাচ্চাটা দেখেন আগে জিনিসটা দেখে তারপর নিতে হবে। এবং চারটা নিপুলের শকটা কেমন, চারটা নিপুল একজাস্ট নাই কোনো, একবারে চারটা সেরা সেরা সিন একদম নিপুল চারটা, এগুলো গরুতে বুঝতে হবে আগে, জাতমান চিনতে হবে। 5 নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স আপনার 7 মাস প্লাস হবে ভাইয়া, 7 মাস পুরো, হ্যাঁ। আর যেমন সুস্থ সবলে যেমন খানিয়ালা দেখে নিতে হবে, ঘাস দেবেন খ্যার দেবেন যাই দেবেন, গরু এরকম গরু খাইতে মানে এমন মরমরা খাবে ঠিক আছে, এরকম খাবার দেখে গরু নিতে হবে সুস্থ সবল দেখে। তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন 4, 5, 6, 7 এই বকনা বাচ্চাগুলো একসঙ্গে নিলে প্রতিটি বকনার লট ধরে দাম আসবে 67,000 টাকা করে আলাদাভাবে দাম দর করে নিতে হবে। দেখলেন এটা 5 নম্বর বকনা। জি ভাই।
আর 6 নম্বরে সুন্দর একটা বক্স বাচ্চা দেখছেন। রনি ভাই 6 নম্বরে বাচ্চাটা যখন বসছে, ভাই এটা একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান, এই বাচ্চাটা এসিআই বিজের বাচ্চা, বাচ্চাটা খুবই পার্সেন্টের বাচ্চা। এই বাচ্চাটা আপনার দ্বিতীয় কথা হলো যে যার যে নিবে তার বাসায় অলওয়েজ একটা ফ্যান থাকতে হবে, ছোট ফ্যান, গরুর খামারের মধ্যে এর পিঠের উপরে ফ্যান ঝুলাই রাখতে হবে সর্বক্ষণের জন্য। এবং এটা অধিক দূরের একটা গাভী হবে, যদি আল্লাহ যদি এই বাচ্চাটা যদি ভাইয়াতে বাসা রাখে, একটা দর্শক নিলে আর আমাকে যদি বাসা রাখে, মোবাইলে কথা হবে ইনশাল্লাহ যে এটা কী পার্সেন্টের গরু সংগ্রহ করছে উনি। বাচ্চাটার ঠোঁটটা দেখান, গোলাপি ঠোঁট, এবং তার পশমটা দেখান, যে এমন পশমের গরুগুলা খুবই কম দেখানো যায়, সম্ভব হয়, ঠিক আছে? খুবই লাক্সারি ফুল একটা বাচ্চা ভাই। হ্যাঁ, এটা এটার উলান পালানটা দেখান দর্শকদের, যে এর উলান পালানটা কেমন আছে দেখছেন, এবং সফট, এবং চারটা নিপুলের দূরত্ব কত, এবং দুধের ফ্যানগুলো দেখেন, যে এখনই দুধের ফ্যানগুলো কেমন ফ্যান আছে দুধের, এগুলো আগে দেখতে হবে। ৬ নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স 7.5 মাস বয়স হবে ভাই। 7.5 মাস হবে, জি। তাহলে বন্ধুরা আপনারা আগে শুনেছেন 4, 5, 6, 7 এই বাচ্চাগুলি একসঙ্গে নিলে প্রতিটি বক্সের দাম আসবে 67,000 টাকা করে। এটা দেখলেন আপনারা 6 নম্বর বক্না বাচ্চা, এটা খুব শান্ত প্রকৃতির বাচ্চা একটা। তারপরে 7 নম্বরে বাচ্চাটা যখন বসতে হয়, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বক্না বাচ্চা, এই যে মুন্ডির মাথাটা দেখেন, ঠিক আছে? এইগুলো মুন্ডি আসলে আমি চেষ্টা করি যে প্রতিটা প্রোগ্রামে একটা করে দর্শকদের উদ্দেশ্যে মুন্ডি বকনা বাচ্চা নিয়ে আসার। তো আল্লাহর রহমতে এটা একটা পাইছি, বাচ্চাটা দেখান, এটা ডাবল বডির একটা গরু, এবং খুবই সুস্থ সবল এবং খুবই খানিয়ালা একটা বকনা বাচ্চা। বাচ্চাটার মাথা, মাজা, হাত পাগুলো প্রত্যেকটা জিনিস দর্শকদের তুলে ধরবেন, যে বডিটা কেমন, খুব পর্যাপ্ত দুধ পাইছে এইসব বাচ্চাগুলো। গরু নিতে হলে পরে আসলে এক কথায় যে গরু, যেসব গরুগুলো মায়ের দুধ পাইছে এইসব গরু নিতে হবে। পিছনের পাগুলো দেখেন স্টেট বাই স্টেট, কোনো বাঁকা তারার কোনো সিস্টেম নাই। কিছু কিছু গরু আছে যে দুই পায়ের কেনি এক জায়গায় অ্যাডজাস্ট থাকে, আসলে এইগুলো চলবে না গরুতে। দেখো উলানটা, হ্যাঁ এটার উলানটা দেখান দর্শকদের, দেখছেন এটা, এটা চারটা নিবল দেখছেন দর্শকদের, নিবল ঠিক আছে চারটা, এবং খুবই টনটনা গরু। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখে শুনে নেবেন। আর 7 নম্বরে এই বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স আপনার 7.5 মাস বয়স হবে। 7.5 মাস হবে, জি ভাইয়া। বন্ধুরা আপনারা আগে শুনেছেন 4, 5, 6, 7 এই বকনা বাচ্চাগুলি লট ধরে নিলে প্রতিটি বকনার দাম আসবে 67,000 টাকা পিস। জাতমান পার্সেন্ট দেখে টাকা দিবে আমাকে, আমাকে দেখে তো টাকা দিবেন, আমার জিনিসের সাথে সম্পর্ক হবে। এটা দেখলেন আপনারা 7 নম্বর বকনা, 7 নম্বর বকনা বাচ্চা, চারটা বাচ্চা দর্শকদের সুন্দর করে আবার দেখাই দেন চারটার যে লটটা। বন্ধুরা এখানে আপনারা 4, 5, 6, 7 এই বকনা বাচ্চাগুলি দেখেছেন, আর আপনারা শুনেছেন এই 4, 5, 6, 7 এই বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনা দাম আসবে 67,000 টাকা করে, আলাদাভাবে দাম দর করে নিতে হবে। রনি ভাই দর্শকদের সাথে যদি কিছু বলতেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গরুগুলো দিয়ে থাকি, যে শুধুমাত্র 2-3 হাজার যে যার যেখানে গাড়ি ভাড়া পড়ে। গাড়ি ভাড়ার একটা জিনিস আমি এটা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেক দর্শক গাড়ি ভাড়া ফ্রি দেয়, ঠিক আছে? গাড়ি ভাড়া ফ্রি দেয়, গাড়ি ভাড়া যদি লাগে 10,000 বলে ভাই 6,000, হ্যাঁ এইগুলো বিভ্রান্তি সৃষ্টি করে, এগুলো আমাদের ব্যবসার বিভ্রান্তি সৃষ্টি করে। একটা জিনিস কি যে আপনি গোটা মানে ঘোরা কিনছেন 1,00,000 টাকা দিয়ে, কিন্তু চাবুকটা কিনতে পারেন না, চাবুকটা নিয়ে এসে দর কষাকষি করেন। তো জিনিসটা হলো যে একটা গাড়ি যদি আমরা গরু পাঠাই, সেখানে যদি আমরা মিল করে দেই, যে ঢাকা রোডে যদি হয় ওখানে আপনার টাঙ্গাল পড়ে আপনার যমুনা পার হয়ে যায় সিরাজগঞ্জ বা সিরাজগঞ্জের আগে, এসব গরু যদি উঠাই টুটাই দিয়ে যায় তাহলে রেটটা কম পড়ে। তো যেটা আমরা চাই সর্বস্ব, যেটা দর্শকের জন্য কম রেটে এবং সাশ্রয়ভাবে যেন সে গরুটা বাসায় নিয়ে পোষাইতে পারে। তো আপনারা যেখান থেকে গরুগুলো নেবেন, জাত মান পার্সেন্ট এবং গরুগুলোর পিছনের দুইটা পা, সামনের দুইটা পা, মাথা থেকে মাজা পর্যন্ত স্টেট বাই স্টেট গরুটা, এবং খুব ডাবল বডির গরু, এগুলো জাতমান পার্সেন্ট দেখে নেবেন। আল্লাহর রহমতে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গরুগুলো দিয়ে থাকি, আপনারা নিঃসন্দেহে নিয়ে ভয় নিতে পারবেন। এক্ষেত্রে শুধু গাড়ি ভাড়া দিতে, শুধু গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা রনি ভাই, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।